ভয়ের অচেনাম অবাক সময় বেশ অচিন ঘরে ছুটেছে মানুষ বিবেকের নাই রেশ সুখের খোঁজে দুঃখ ভুলে সে যে নানান সং করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং তারা তিল করে দেয় তিলকে করে তাল সুরা পানে হয় না কিছু জল খেয়ে মাতাল ছুটছে সবাই আপন পথে মিলে মিশে একই সাথে করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং কিছু পেছে কিছু সোজা কারোই মন যায় না বোঝা আবার সবাই দুঃখ সুখে মিলে মিশে একই সাথে করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং আতিক হইতেছে আমার শিষ্য তার গায়ে যদি কলঙ্ক পড়ে সেই কলঙ্ক আমার গায়ে লেপন হবে এইটা শোনার পরে আমার বন্ধু মানে গোরা জামাইয়ের কথা বলতেছি সে আমার একটা কমিটমেন্ট করে বলেছে কি কি কমিটমেন্ট করছে বলছে আমার অ্যারেস্টের জন্য যারা দায়ী তাকে সে কাটা চামচ দিয়ে খোঁচায় খোঁচায় মেরে ফেলায় মানে সে এইভাবে মারতেই পছন্দ করে আতিক জনগণের সামনে মিথ্যা লবি বানানোর ব্যর্থ চেষ্টা করছে আমিও তার জেলের মধ্যে বইরা আবার জেল থেকে মুক্ত করে জনগণের সামনে কি প্রমাণ করতে চাইছি সেটা কও দেই সুতরাং তুমি আমার বন্ধু আগে বসো তোমার বন্ধু হওয়া লাগবো না আমার তুমি আগে বসবা না আমি আগে আসবো আমি তো সেই কবে থেকেই কইতাছি কাছে আসো আচ্ছা তুমি যে আতিককে বিয়ে করবা এটা আমিও মেনে নিতে পারতেছি না আমি নিজেই তো মানতে পারতেছি না কিন্তু আমার না আর কোনো উপায় নাই বিয়ে করলে আমি তারই করব কি কও কেন আমার কি মনে হয় জানেন ব্যাটা মনে আমার তাবিজ করছে মানে চব্বিশটা ঘন্টা একটা মানুষ নিয়ে মানুষ কেমনে ভাবতে পারে এখন চিন্তা করেন এই অবস্থা আমি আরেকজনরে কেমনে বিয়ে করি বিয়ে করবো একজনরে আর চব্বিশ ঘন্টা ভাবমো আরেকজনরে কেমন না ইয়ে রত্না আমার খোঁজে না ভালো একজন কবিরাজ আছে যে তাবিজ কাটাইতে পারে যাইবে ওখানে না আমার তো আতিকরে নিয়ে ভাবতে ভালোই লাগে যদিও সামনে গেলে মাথাটা একটু গরম হয় তারপরে থাক আমার দুইটা আতিকই ভালো একটা মনে মনে আর একটা সামনে আচ্ছা তুমি এসব কি কইতেছো আমার মাথাতে কিছুই ঢুকতেছে না আমি জানি তুমি কেন মারো না কারণ তুমি আমার অত্যাধিক ভালোবাসো আর এই দুনিয়াতে দেখবা মানুষ যারে সব থেকে বেশি ভালোবাসে সে কেন জানি তার সবচেয়ে বড় কষ্ট দেখা আজকে আমি তোমার সেই কষ্টটা দিলাম আমি জানি তোমার মনের এখন যে অবস্থা আমার কোনো কথাই তোমার ভালো লাগবে না আমি কিন্তু তোমার অমতে কোনোদিনই আতিকরে বিয়ে করব না আমি আমার জন্য দুইটা রাস্তা খুলে রাখছি এক তুমি না চাইলে আমি কোনোদিনই আতিকরে বিয়ে করব না আর দুই আতিকে বিয়ে করতে না পারলে আমি জীবনে কাউরেই বিয়ে করব না এটাই ফাইনাল এখনো মুখ গোমড়া করে রাখছো তুমি নিশ্চিন্তে তোমার রাজনীতি করো যেদিন তোমার মনে হইব তুমি খালি আমারে বলবা রত্না তোর আতিকের লগে তোর আমি বিয়া দিন আমি একটুও দেরি না করে বিয়ের পিঁড়িতে বসে যাব আর যদি তোমার মনে হয় তুমি কোনোদিন আমার আতিকের সাথে বিয়ে দিবে না
তো আমার কোনো প্রবলেম নেই। আব্বাস ভাই আমাকে বাপ বেটির জন্য দুই কাপ চা আনেন, আমরা এখন চা খাব। তুই আমার এখানে যাইতে কইতেছিস আমি তো বুঝতে পারতেছি। তোমারে যাইতে কইতেছি মাজেদ মিয়ার ভন্ডামি ধরার জন্য। গ্রামের মুরুব হিসেবে তোমার তো থাকা উচিত তাই না? আর আতিক ভাই সবাই যাইতে কইছে। আতিক ভাই আজকে এই ঘটনা যে সাধারণ এটা প্রমাণ করব। সেই কাজটা তো আতিক দিনের বেলাও করতে পারে নাকি? আরে বাবা তো রাত্রে গেলে সমস্যাটা কোথায়? তুমি রাত্রে বেলা যাইতে পারবে না? না আমি যেতে চাই না। কেন? নাই বাবা ওই গর্তের প্রতি আমার আর কোনো বিশ্বাস, ওই গর্তের যে কোনো অলৌকিকতা আছে এর কোনো প্রমাণ আমি পাইনি। তাই নাকি? আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু যাই, যাই দেখে আসি কি অবস্থা। হ্যাঁ ফেরি ভালো, তুই যা। ঠিক আছে বাবা। আপনি কি সত্য সত্যি বিশ্বাস করছেন যে ওই গর্তের কোনো ক্ষমতা নাই? আরে মা আমি বিশ্বাস করি ওই গর্তে কোনো অলৌকিকতা নাই। আতিককে এখন কিছু বলা যাবে না, ওর জনপ্রিয়তা আমি দেখছি। গ্রামের লোকজন খেপায়া দিলে খবর আছে। না মাশাব কি কাকা আপনার তো দেরিকে, মানে ঘটনা হইলো প্রথমে আমি যাইতে চাই নাই কিন্তু আপনারা সবাই যাইতেছেন দেখা আমারও যাইতে ইচ্ছে করতেছে। চলো মোহন কাকা তাহলে সত্যি সত্যি এলো না? হ তাই তো দেখতেছি। মোহমুক্তি হইতে আসলে সময় লাগে, এত সহজ না। আইবো কাকা আইবো। আইবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সবাই আইছে। ওয়ালাইকুম আসসালাম। আতি কি বলবো বলো, মেলা লাইতেছি, বেশিক্ষণ থাকা যাইবো না। বেশিক্ষণ থাকুন লাগবো না, 10 মিনিট লাগবো। বাবা তুমি না কইলা তুমি আসবা না? না আমি ভাবছি যে আসুম না কিন্তু পরে চিন্তা করে দেখলাম কি ঘটনা একটু দেখতে হয় তাই চলে আসছি। তুমি এত বড় সাহস কোথায় পেলা আমার শিষ্য হইয়া? তুমি বলতেছো এটা একটা সাধারণ গর্ত, এখানে কোনো অলৌকিক বিষয় নাই। কাকা এখন আমি কোনো মুখে কথা কমু না, এখন আমি কাজ করবো। আর আপনার শিষ্য হওয়ার ফলেই কিন্তু আমি বুঝতে পারছি যারা নিজেকে সম্পর্কে বইলে বেড়ায় যে তাদের অলৌকিক ক্ষমতা আছে। এর মধ্যে অনেকেই ভণ্ড প্রতারক, আর আপনারা যে দুজন কইছেন জিন দেখছেন সেটাও ভুয়া। হয় আপনারা কিছুই দেখেন নাই, হ্যাঁ অথবা আমি ছেড়ে মিথ্যা কথা বলছি। দেখছেন দেখলেন মেম্বার সাহেব দেখলেন, দেখি আমাকে কে আটকায়। গর্ত ভরাট করতে গেলে যদি জিনেরা এটা তৈরি করে থাকে তাহলে তো জিনেরা মাইন্ড করবে, আমাকে অ্যাটাক করবো নাকি? হ্যাঁ সেটা আমরা দেখতে চাই আসলে। অবশ্যই আটকায়, গর্তে কেউ মাটি ফেলাবা না, তোমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে, কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে তোমরা। এসব কথা বিল নেই খুব দেবো। খবরদার খবরদার আমার ঘট্ট বরাত করে। ভগবান রক্ষা করো। কে কথা কয়? আমরা রে। আপনারা আপনারা কারা? আপনারা কোথা থেকে কথা কইতেছেন? এই যে এদিকে তাকা, এদিকে উপরে উপরে। কাকা ওই যাই, আল্লাহর রহম করো, আল্লাহ আল্লাহর রহম করো। ওরে অবিশ্বাসীর দল, তোদের উপরে আমরা নাকচ হয়েছি, তোদের কত বড় সাহস,
আমাদের সৃষ্টির অলৌকিক গাঁটটা তারা বন্ধ করতে এসেছি। ওনাকে কোনো দোষ নাই, দোষ সব আমার। আমি ওনাকে এই জায়গায় নিয়ে আসছি, ওনাকে কোনো দোষ নাই, বিশ্বাস করেন। সবসময় খালি উল্টো পাল্টা বুদ্ধি দেয়। তাহলে তোর এখনই সাজা হোক, তোর রক্ত ওই হবে রে আতিকে। ভাই 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 আতিক ভাই, আল্লাহ ওর মাফ করে দাও, আল্লাহ আল্লাহ ওর মাফ করো। আমার মাফ করে দেন, আমার ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। মনে থাকবে তো, আর কোন সময় করবো না। যাইবারের মতো ক্ষমা করে দিলাম, আর কে কে আছিস আমাকে অবিশ্বাস করিস? আমি বিশ্বাস করি, আমি 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 বিশ্বাস করি। আমি তো আপনাদের সেবক হই, আর আমার তো বাবা নাই, আপনারা সব আমার বাবা, বাবা রে বাবা। আমি তো আগে থেকেই বিশ্বাস করতাম, এখন স্বচক্ষে দেখা হাজার গুণ বিশ্বাস ভেঙে গেছে। আমাকে ক্ষমা করেন। ওই দুজন মামা, মামা আমি আগে বিশ্বাস করতাম না মামা, এখন বিশ্বাস করি মামা। আগে কেন বিশ্বাস করতি না, সেজন্য তোকে হালকা করে সাজা পেতে হবে। মামা কি সাজা মামা? তোকে অজ্ঞান করে দেবো, যা। জিন বাবা, জিন বাবা আমি কিন্তু আপনারা হালকা হালকা বিশ্বাস করি জিন বাবা, মন থেকে, একদম মন থেকে। খবরদার মোহন, এদের সঙ্গে তুই মিথ্যা কথা বলবি না, তোর ক্ষতি হয়ে যাবে। বাবা বাবা তুমি ফালতু কথা বলো না তো, আমি তো বিশ্বাস করি, সত্যি কথা বলতেছি, আমি বিশ্বাস করি, একদম সত্যি কথা। জিন বাবা, আমার ছেলে আপনাদেরকে মিথ্যা কথা বলতেছে, সে আপনাদেরকে বিশ্বাস করে না। ও স্যার কে, মানে কি করবো আমি, কি জানি ওই ভাই, আমার এই ব্যাপারে কিছু কয়ে জানে আমার। আচ্ছা ক, তোর পোলা নাই হয়ে যাবো, নাই করে দেবো। আচ্ছা আচ্ছা, দিলাম মাফ করে। আরে বাবা রে, আর বিরাট একটা ফাঁড়া গেল জিন বাবারা, আপনারা কি জানি টুতা করে কোন বলেন। এই ঘর তো দিন দিন বড় হইব, এত বড় হইব যে তোগো পুরা গ্রাম গিল্লা খাইব, তোরা বাস্তারা হইবি। আয় হায় কই কি কাকা, আমাদেরকে ক্ষমা করেন, দয়া করে রক্ষা করেন জিন বাবা। এরকম করেন না জিন বাবারা, আমি গ্রামের প্রতিনিধি হিসেবে বলতেছি, দয়া করে এই কাজটা করেন না। জি দয়া করে করবেন না। একটা শর্তে এই গর্ত বন্ধ হইব। কি শর্ত বাবা, কি শর্ত? কোন সৎ মানুষের পায়ে দেওয়া স্যান্ডেল বা জুতা যদি এই গর্তে ফেলিস তাহলেই বন্ধ হইব, আর যদি কোনো অসৎ মানুষের জুতা এই গর্তে ফেলিস তাহলে সবার বংশ নির্বংশ হবে। বল তোরা শর্তে রাজি? আরে ভণ্ড মাঝে, তোর পীরগিরি আজ থেকে বন্ধ, তুই ভুলে ওই গর্তের আশেপাশে আসবি না। বিদায় রে বিদায়। কি সুন্দর সুগন্ধ। এরা যখন যায় তখন এই সুগন্ধ ছড়াইয়া যায়। আয় মাজেদ, চলো বাড়ি চলো, আজকের থেকে তোমার পীরগিরি বন্ধ। আমার এতদিনের পরিশ্রম সব ধুলায় লুণ্ঠিত হয়ে গেল। চলেন মোহন, তাড়াতাড়ি বাড়িতে আয়, পড়া দিতেছে।
জিন্দেকি একটা চেহারা যদি দেখতি আচ্ছা আমি তো একটা জিনিস বুঝলাম না সাদেক কালাই কি মনে করে কইলো যে আপনার পোলারে নাই কইরা দিন আপনি যদি ফিসফিস করে না কইতেন যে গতের মধ্যে পড়া যাক কি যে করতাম আমি তো কিছুই বুঝতাম না যাক ভাই মানে আমি অভিনয়টা কেমন করছি অসাধারণ খুব ভালো হইছে সামনে নাটক কিন্তু এটা পার দিয়ে দিই আচ্ছা ভাই তো স্যান্ডেল কিন্তু একটা ভেতরে আমি চিন্তা করছি কি জানোস চুরির পেশাপাত দিয়া জিনের পেশা ধরমু সবই ঠিক আছে দোস্ত ইনকামটা করমু কেমন করতো ফেসবুকে একটা বিজ্ঞাপন দিমু কমু যে আপনি কি কাউরে ডর দেখাইতে চান অথবা আপনি কি আপনার প্রেমিকাকে জিনের ভয় দেখাইতে চান অথবা প্রেমিকারে অথবা আমরা জিনের মাধ্যমে বিয়ে ভাঙানি দেই অথবা আমরা জিনের মাধ্যমে বিয়া জোড়া দিই তাইলে দেখবি মোবাইলে ফোন দিয়ে লাইন ধরবো সব দোস্ত 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 তন ওই যে লাইন আছে না লাইনের প্রথম কাস্টমার কিন্তু আমি আমার একটা গার্লফ্রেন্ড আছে না যে নুরজাহান ওর যা মেরে বেকারে ডর দেম দোস্ত ও তুই ছোট কালে যেটার লাগে প্রেম করতি ভাগছে হ্যাঁ আচ্ছা দোস্ত ফেসবুক ফেসবুক যা কইছে যদি পরে করবো আগে দিনটা ঠিক মতো করবে আচ্ছা ঠিক আছে চল চল কত বড় দুশ্চিন্তার কথা সৎ মানুষের জুতা যদি এই গর্তে না ফেলাই এই গর্ত নাকি সারা গ্রাম খেয়ে ফেলাইবো তাহলে আমি ভবিষ্যতে চেয়ারম্যান হবো কেমনে হ্যাঁ আপনি চেয়ারম্যান হবেন কেমনে আমি মামলা করব কেমনে জনগণ যদি না থাকে সেসব কত চিন্তা করিয়া মনে করেন যে আমার মাথার মধ্যে চক্কর দিতেছে বাসা আপনার তো মাথা চক্কর দিতেছে আর আমার পুরো শরীর চক্কর দিতেছে মনে হইতেছে কি ঘুরতে ঘুরতে আমার পুরো শরীরটা এত বড় শরীরটা মাটির মধ্যে মনে হয় ঢুকে যাইব গা আরে এখন সৎ মানুষ পামু কই কেন এই যে আপনার এই যে আপনার ইলেকশনের সময় জনগণ মিছিল দেয় না এই মেম্বার সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র ফুলের মতো পবিত্র মেম্বার সাহেবের চরিত্র এত মানে পবিত্র চরিত্র নিয়ে আপনি সৎ মানুষ না এ তো রাজনীতির কথা রাজনীতির কথা কখনো সত্য হয়েছে দেখছো রাজনীতির কথা যদি সত্য হইতো তাহলে তো পুরো পৃথিবীটাই সুন্দর হয়ে যেত যে যত বড় মিথ্যাবাদী সে তত বড় রাজনীতিবিদ এই তো এই তো সে সত্যি কথা বলে ফেলেছে সেই কারণেই তো আমি মেম্বার সাহেব রাজনীতি করি না কি কথা কইলা তুমি ওই মহরি তুমি কি সৎ মানুষ না 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 সৎ মানুষের ভাত আমার কাছে নেই মনে করেন যে আমি সত্যিকে মিথ্যা মিথ্যাকে সত্যি দিনেকে রাত রাতকে দিন সেটা বানায় আমি সৎ মানুষ না এইটাই হলো কথা চারিদিকে খোঁজ করো একটাও সৎ মানুষ পাইবা না জিনেরা বুঝা শুনেই প্যাচ মারছে এই প্যাচ মনে হয় খোলার উপায় নাই রে মন আর মানতেছে না রে আচ্ছা গ্রামে কি একটাও সৎ মানুষ নাই অবশ্যই আছে থাকবে না কেন কিন্তু ওইটা খুঁজে বের করতে হবে তাহলে বসে রইছো কেন চলো খুঁজে বার করি তারে না মেম্বার সাহেব মানে আমাকে মনে হয় কি খুঁজে লাভ নাই কারণ হইতেছে গ্রামের সবাই তো সৎ মানুষের খুঁজে নেমে গেছে আরে না বাইরে উপায় আছে ওই গর্ত তো পুরো গ্রাম খাইলো বইলা আরে গর্ত যদি গ্রাম খায় ফেলে তাহলে আমার কাস্টমার পামু কই গ্রামে যদি না থাকে মামলা করবো কার বিরুদ্ধে মেম্বার সাহেব আমি এখন আসি আমার তো মনে হয় যে এই গ্রাম থেকে ভাত উঠে গেছে গ্রামে যদি না থাকে তাহলে ভাত খাইবে কেমনে হ্যাঁ কথা আপনি ঠিকই কইছেন গ্রামে যদি না থাকে ভাত খাবো কই থেকে যাই ভালো থাকেন আপনি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তরে দেই না আব্বাস যে মেম্বার সাহেব এই বিষয়টা নিয়ে আতিকের সাথে কি একটু বুদ্ধি পরামর্শ করব আতিক 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 হ্যাঁ করতে পারেন ব্যাপারটা খারাপ না ভালোই হয় না থাক আমি ছোট হয়ে যাব
আমি এলাকার মেম্বার, আমার কি ওজন ওর চেয়ে কম নাকি? হ্যাঁ তাই তো, আপনি এত উঁচা লম্বা, আপনার ওজন তো বেশি হইব। এইটাই রাজনীতিবিদ সমস্যা, নিজে ডুইবা মরব তবু বিরোধী পক্ষের সঙ্গে কোনো সলা পরামর্শ করবে না। এত কথা কষ্টা, চল একটু গ্রামটা ঘুরে দেখি। গর্ত তো গ্রামটা খেয়াই ফেলাইবো, তার আগে এই সুন্দর গ্রামটা একটু ঘুরে দেখে আসি। চল আপনি সৎ মানুষ, আপনিও না আপনারা যদি কেউ সৎ মানুষ হিসেবে নিজের দাবি করেন। তোরা সারা জীবন কি দুজন থাকবি না তিনজন হবি? সকাল বিকাল খালি এক কথা, সময় হলে তিনজন না বন্য গুলাইব না তোমার। আপনি গেলে তো পুরো বাড়িটা খালি হয়ে যাবো। জান্নাতে ইয়ে আনিয়ে রাখবো, জামাই আনিয়ে রাখবো এখানে। আপনি কথা কেন না, আপনার পোলাও এই আকামের লগে জড়িত। আব্বাস মুরব্বীর লগে কিভাবে কথা কইতে আসে রে কৃষ্ণাই? এই সব কিছু তুমি করছো তাই না? করছি তো অনেক কিছুই, কোন সবের কথা কইতেছো? জিন, এই জিন টিন এই সব কিছু তোমার বানানো তাই না? আমাদের গ্রামে ওই মাটি নিচে প্রাকৃতিক সম্পদ। তোমার কথা তো আমি পুরোপুরি বুঝলাম না, গ্রামের মাটির নিচে কি আছে? আরে বুঝছি তো, মাটির নিচে প্রাকৃতিক সম্পদ আছে, কিন্তু আমি যেটা বলতে চাইছি মাটির নিচে কি আছে? ছুটছে সবাই আপন পথে, মিলে মিশে একই সাথে, করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং। কিছু পেঁচে কিছু সোজা, কারোই মনে যায় না বোঝা, আবার সবাই দুঃখ সুখে মিলে মিশে একই সাথে, করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং। করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং।